সোশ্যাল খবরটি স্পন্সর করছেন প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইত্রী টিভি চ্যানেল। আজ আপনাদের সামনে একটি লোকাল মানবিক সোশ্যাল খবর তুলে ধরব, চলুন খবরটিকে জেনে নিন। ভাইরাস এবং লকডাউনের মধ্য দিয়ে এই সংকটকালীন সময়ে সাহেব খাঁ কিরানিপাড় নিউ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় 427 জন দরিদ্র দুস্থ পরিবারকে কিছু খাদ্য সামগ্রী সাহায্য করছেন। দেখুন কিভাবে ওনারা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন, দেখুন কিভাবে ওনারা দরিদ্র দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। সেই সঙ্গে মাইত্রী টিভি চ্যানেলের পক্ষ থেকে এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাই। আপনি স্যার কি কি ত্রাণ পেয়েছেন সেটা বলুন। চাল পেয়েছি, মুড়ি পেয়েছি, আলু পেয়েছি আর চানাচুর পেয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। চাল পেয়েছি, সোয়াবিন আছে। অসাধারণ এই কাজ। সেই সঙ্গে আমরা ক্লাবের প্রেসিডেন্ট, অ্যাকাউন্ট্যান্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং এখানে উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেম্বার এবং বাসুদেবপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মূল্যবান বক্তব্য শুনব। উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে সাত মাইল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই যে মহামারী করোনা কোভিড-19 চলছে আমাদের, আজকে ধরুন 52 দিন আমরা অতিবাহিত করলাম। সমস্ত দেশবাসী এবং আমাদের এলাকাবাসীকে সবাইকে অনুরোধ করব যে এই লকডাউনকে মেনে চলা এবং নিজেদের বাঁচার তাগিদে যেন মাস্ক অবশ্যই ব্যবহার করা, নাহলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনব। আজকে উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সদস্য পার্থ প্রদীপ দাস মহাশয়, উপস্থিত আছেন বাসুদেবপুর 8 নম্বর অঞ্চলের উপপ্রধান পীযূষ কান্তি চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত আছেন সাত মাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ, আমাদের বয়স্ক বর্ধিষ্ণু মেম্বারগণ, সদস্য সদস্যাগণ, সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা এই দুস্থ মানুষের স্বার্থে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছি। এই প্রচেষ্টাটা আমাদের সবসময় চলতে থাকবে, আমরা আগামী দিনে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করব আপনাদের সহযোগিতার। এবং আপনারা সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করুন এই বলে সবাইকে নমস্কার জানাই। নিউ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এলাকার দুস্থ গ্রামবাসীদের কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছি, যাতে রয়েছে চাল, ডাল, আলু, সোয়াবিন, মাস্ক, চানাচুর এবং একটি করে সাবান এবং সঙ্গে রয়েছে মুড়ি। এইভাবে আমরা এলাকায় প্রায় 400 বসবাসকারীকে দরিদ্রদেরকে আমরা ত্রাণ সামগ্রী দান করছি এবং আগামী দিনে যাতে আরও কিছু দান সামগ্রী আমরা করতে পারি তার জন্য চেষ্টাও করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এগরা বিধানসভার জেলা পরিষদের সদস্য মাননীয় পার্থসারথী দা এবং অনাদি রঞ্জন সাহু মহাশয় রয়েছেন আমাদের পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট সমাজসেবী, আরও অন্যান্য অনেক গুণীজন আমাদের মধ্যে রয়েছেন, তাই আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এবং পরবর্তী দিনে আমাদের প্রোগ্রাম রয়েছে, আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও সাহায্য পাঠাতে আমরা ইচ্ছুক। এলাকার গরিব মানুষদের কিছু ত্রাণের ব্যবস্থা করেছি, ত্রাণের মধ্যে রয়েছে আমাদের চাল, আলু, ডাল, সয়াবিন, সাবান, মুড়ি, এই সমস্ত প্যাকেটের ব্যবস্থা করেছি, সঙ্গে মাস্কেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা এই প্যাকেট সামগ্রী
400 জন গরিব মানুষদের হাতে তুলে দিচ্ছি আজকে। তো আমাদের পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডেও কিছু অর্থ পাঠানোর চিন্তাভাবনা রয়েছে, পাঠাবো আমরা পরবর্তীকালে। আরও কিছু অসহায় মানুষদের আমরা ত্রাণের ব্যবস্থা করার চেষ্টাও করছি। কেরানীবাগ নিউজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজকে এলাকার দুস্থ মানুষদের জন্য ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রায় আমরা 400 জন মতো আয়োজন করেছি। পরবর্তী দিনে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে আমাদের কিছু টাকা পয়সা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এরপরে আশা করছি এরপরে আমাদের আরও হয়তো ত্রাণ সামগ্রী পরের দিকে দিতে হতে পারে। করোনা যে বিপর্যয় চলছে, এখন তো মনে হয় ছেড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। পরের দিকে আরও খুব বিপর্যয় আসছে পৃথিবীর জুড়ে, তাই আমরা সেটা নিয়ে আরও খুবই চিন্তিত। এরপরে কী করা যায় সেটা নিয়ে আমরা চিন্তাভাবনাও করছি। আমরা মাস্কও দিয়েছি এলাকার মানুষকে, সচেতন করছি সাধারণ মানুষদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। দেশবাসীদের জন্য কী বলবেন আপনি? দেশবাসীদের জন্য বলতে চাই এটুকু, যতটা সম্ভব বাড়িতে লকডাউন থাকা এবং বাইরে বাজারে বেরালে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে থাকা, এই কথাই বলতে চাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিনে ভালোভাবে চলার পথে সবাইকে শুভকামনা থাকুন। স্পোর্টিং ক্লাব সাতমাই ওরা বরাবরই বিভিন্ন মানে সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে সঙ্গে সামাজিক কাজও করে। সামাজিক দায়বদ্ধতা মেনে এই করোনা কঠিন পরিস্থিতিতে তাদের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং পাশাপাশি বিভিন্ন বুদ্ধিজীবীদের সহযোগিতায় ওনারা যে আয়োজন করেছেন এটা ধন্যবাদযোগ্য। সবথেকে বেশি ধন্যবাদযোগ্য তারা যে বেনিফিশিয়ারি সিলেকশন করেছেন, খুব ভালো, এবং ও প্রাপ্য যারা তারাও আনন্দ সহকারে বিভিন্নভাবে কথা বলে দেখেছি, ওরাও পেয়ে খুব আনন্দিত। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি, এই কাজটা হচ্ছে মহান কাজ। এই কাজ করার জন্য সাতমাই স্পোর্টিং ক্লাবে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং আগামী দিনে এই ধরনের নতুন নতুন কাজ করে তারা এগিয়ে যাবে, এবং ক্লাবের বিভিন্ন কর্মসূচির মধ্যে এটাকেও যে প্রায়োরিটি দিয়েছে সাধারণ স্পোর্টিং ক্লাবকে যে মানুষের হাতে উপহার তুলে দিচ্ছে, খুব উপহার হলো। এই অসহায় অবস্থায় যে মানুষের পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সবসময় দেখেছি সাধারণ স্পোর্টিং ক্লাব শুধু পুজো অর্চনার ভিতর নিজেদের সীমাবদ্ধ রাখে না, যে কোনো দুঃসময় মানুষদের পাশে দাঁড়ানো তাদের একটা ঐকান্তিক প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। তার জন্য এই ক্লাবে সফলতা কামনা করি, এবং এই অনুরোধ রাখবো সকলের কাছে যে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, এবং এই ক্লাবকে অনুরোধ করব এই অসহায় অবস্থায় যেন মানুষের পাশে তারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ধন্যবাদ।